এটা ভয়েস রেকর্ডিং আপনাদের লই আহিছো। আপনাদের যদি এই রেকর্ডিংটা শুনে আপনাদের বহুতখিনি কথা গম পাব। অঙ্গনবাড়ী কর্মী সহায়িকা মাননি বৃদ্ধি ক্ষেত্রে যসলতে সঞ্চালক মহোদয় যোগেদি গম পাইছিল যে তেও আর চৈধ্য মাসত একটা রিজাল্ট দিয়া হব, একটা ভাল খবর দিয়া হব বলে আমি শুনা পাইছিল। কিন্তু তেও চৈধ্য মাস পার হয়ে গেল, কিন্তু একুয়ে ভাল খবর নাপালে। আর সেইকারণে পুনের সচলত পুনের প্রতিবাদ সাব্যস্ত রাখিছে, প্রতিবাদ করে আছে। অনাগত দিনত হয়তো যদি মাননি বৃদ্ধি নহয় তাতক ভয়ঙ্কর পরিস্থিতি, ভয়ঙ্কর প্রতিবাদ করার হুঙ্কার দিছে। গতি আপনাদের এই ব্যক্তিজনে আসলে যিখিনি কথা কলে সচাকই এই কথাখিনি কিন্তু লেখত লবলগিয়া। গতি আপনাদের এই ব্যক্তিজনের কথাখিনি আপনাদের শুনক প্রথম পর শেষলকে। আর ইয়াতে একটা কথা কম আপনাদের, যদিহে বেয়া নাপায়, কারণ আপনাদের কারণেই মাননি বৃদ্ধি ভিডিও বনায় আছো। আর যেতালে আপনাদের আসলে সরকারের দাবি মানি নলয়, যেতালে সরকারের লিখিত হিসাবে আপনাদের নিদিয়ে, তেতালে ভিডিও বনাম বলে মই ভাবিছো। গতি আপনাদের এই যাত্রাত আপনাদের মোকো অল্প সাপোর্ট করব। নতুনকে অহাকলে লাইক করব চ্যানেলটো, ভিডিওটো লাইক করব, চ্যানেলটো শেয়ার করব, আর পাইলে সাবস্ক্রাইব এটা করে দিব আপনাদের। তেতিয়া হলে কথাখিনি শুনক আপনাদের গুরুত্ব সহকারে। আর হেই কল্যাণ বিভাগের সঞ্চালক সহকারে ইস্তরিয়া সকল বিষয়া গৌরবের মাজত আমার রাজ্যিক নেতৃবৃন্দ আলোচনা চলি আছে। এই আলোচনা কি হয় আমি নাজানো, কিন্তু আমি আশাবাদী, আমি যথেষ্ট আশাবাদী আছো যে এটা সমাধান সূত্র উলিয়াব। এটা অচল অবস্থা চলি আছে আজি 18 দিন ধরে, এই দিনে নিশায় এই কর্মী আর সহায়িকা সকলে মহিলা সকলে এরকম এটা আছে। এনেকা ঘটনা কোনদিনও পূর্বতে ঘটা আমি নাজানো। আর এই ধরনের একটা আন্দোলনকারী এ দাবিটা কি, আমি তো ইন্টারেস্টিং, এটি ডিপার্টমেন্টাল ডিরেক্টরতে যে আন্ডারস্ট্যান্ডিং করেছিল সংগঠনগুলোর, এই আন্ডারস্ট্যান্ডিং খিনি সরকারে মানিব লাগে। এটা তো এনেকুৱা একটা বিভাগের সৃষ্টি হল যে সঞ্চালকালয় আশ্বাস মন্ত্রালয় এটা বর্তমান সময় এই লোকের ক্ষেত্রে, এই লোকের ক্ষেত্রে সঞ্চালকের সরকারি মন্ত্রালয়ের বিরোধ। সঞ্চালকালয় কইছে এইকেটা দাবি মানিব লাগে, মন্ত্রালয় কইছে আমি দাবি মানিব নোৱাৰিম। আসল কথা একটা সরকারের কথা। আর সঞ্চালকালয় বিষয়া সকল কি বুদ্ধ নেকি, এর কি ইমানে অজ্ঞান মানুহ নেকি যে যিসকলে বিবেচনা নকৰে কৈছে, তেওঁলোকতো সঞ্চালক দাবি মানা নাই। সঞ্চাৰ দাবি আছিল 21,000, সঞ্চাৰ দাবি আছিল 15,000, এইবিলাক বাদ দিছে। মাত্র 10,000 টাকালৈকে বৃদ্ধি করার একটা প্রস্তাব দিছে সঞ্চালকালয়ে। মাত্র 5,000 টাকালৈকে সহায়িকার ক্ষেত্রে বাড়ানোর একটা প্রস্তাব দিছে। মাত্র 7,000 টাকালৈকে বৃদ্ধি করার একটা প্রস্তাব দিছে। তার কারণে সরকারে দিব লাগে কর্মী 3,500 টাকা, সহায়িকা 1,750 টাকা, আর মিনি কর্মী 2,250 টাকা অতিরিক্ত হয়ে বৃদ্ধি করে দিব লাগে। এই প্রস্তাবটা সরকারে যদি সিমানখিনিও মানিব নয়, আজির তারিখত আমার সংগঠনের প্রয়োজন হয়েছি, সিমানখিনিও যদি মানিব নয় তাতকর তলত কিমানখিনি দিব পারে সেই কথাটা সরকারে কোক, তাকেও কবলে সরকার মানে হাওয়া করা নাই। ইমান অমান্য, ইমান অদমান্য, ইমান স্বেচ্ছাচারিতা এখন সরকারের, এই স্বেচ্ছাচারিতার জবাব নিশ্চিত হয়েই তেওঁলোকৰ সন্মুখত কিন্তু ডাঙৰ এটা পৰীক্ষা সন্মুখত ৰৈ আছে নিৰ্বাচন। আৰু এইসকল কৰ্মী সহায়িকাই ইয়াতে প্ৰতিজ্ঞা লৈ আছে, যদি নিৰ্বাচনৰ আগতে এই চৰকাৰখনে আমাৰ দাবী সম্পৰ্কত সঁহাৰি নিদিয়ে, সমগ্র অসম জুৰি 1,00,000 কৰ্মী আৰু সহায়িকাই ৰাজপথত নামিব, সমষ্টিয়ে সমষ্টিয়ে প্ৰচাৰ কৰিব নো ভোট টু বিজেপি, যাতে এই চৰকাৰখন পুনৰাই ক্ষমতা আহিব নোৱাৰে, তাৰ কাৰণে ব্যৱস্থা হাতত ল'ব। এই প্ৰতিজ্ঞাও এই আন্দোলনকাৰীসকলে লৈ আছে ইয়াতে। তথাপিতো আমি আশাবাদী আজিৰ আলোচনা সফল হোক, এই আলোচনার মাঝে একটা সমাধান সূত্র হলো, মিনিমাম সর্বনিম্ন কিমানখিনি ধন সরকারে দিব পারে এই কথাটো আজি অন্তত কবলে আমি কব বলে আমি ভাবো। আর সেটু কলে নিশ্চয় এতে দিনে নেখে এলোকে মোহর কাপড় খাই, এটা প্রতিবন্ধময় অবস্থা। এই হিল সকল ওসরত এই প্রতিবন্ধময় অবস্থা বই থাকার কোনো ফুর্তি বই থাকা নাই। ঘরের পরিয়াল সকল সংঘার বাদ দিছে, তামোল বিক্রি করে, নারিকল বিক্রি করে, ঘরের চাউল বিক্রি করে মানুষ ইয়ালে আইছে। ধেমাজি মূর্খ অংশেন মনত রাখিব, অরুণাচলের অসমের বর্ডার একেবারে ধুবুরী পশ্চিম পশ্চিমবঙ্গ অসমের বর্ডারের এই কর্মী সকলে বাসে গাড়িয়ে বিভিন্ন বাধা অতিক্রম করে ইয়ালে আহি আছে। প্রতিদিনে পাল পাতি সকলে আহা নাই, পাল পাতি আহি আছে, আর এই সকলে এনেও অহা নাই, ফুর্তি দেখা নাই। এলোকে এটা বিচারিছে যে সামান্য মাননি বৃদ্ধি করো, কামর বজা বাড়া অকল কেবল নহয় এলোকে কাম করিব। এলোকর কর্মী হয়তো কই দিছে যিমান কাম দিয়ে দিও, কিন্তু আমার কামর বিনিময় পারিশ্রমিক দিও। আর সেই মতে পারিশ্রমিক দিবলগা হলে আজি ইন্ডিয়ান লেবার কনফারেন্সের পরামর্শ, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের যদি পরামর্শ মানে, আজির তারিখের যদি পরামর্শ মানে, এতিয়া হলো এই সকল মহিলা অতি কমেও 18,000 টাকা মাইলি মাননীয় দিব লাগে, মজুরি কথা বাদ দিব। আর ঘর কথা কৈছি মই,
আইএলওৰ ফৰ্মুলা কথা কৈছো, কাৰ ফৰ্মুলা কথা কৈছো, মই আইএলচি ইণ্ডিয়ান লেবাৰ কনফাৰেন্সৰ ফৰ্মুলা কথা কৈছো। এই ফৰ্মুলা অসম চৰকাৰে জানে নে নাজানে মোৰ সন্দেহ আছে, যদি জানে ভাল, আৰু যদি নাজানাকৈ জানিও নাজানাৰ ভাও জুৰিছে তেতিয়াহ'লে চকু মুদা খুলি এওঁলোক চৰকাৰ, আৰু এই হওক চৰকাৰে সজাগ হওক আৰু গণতন্ত্ৰত বিশ্বাস ৰাখক। এইসকল মানুহে এনেই হয়, গণতন্ত্ৰ যদি বিশ্বাস নকৰে, আজি স্বৈৰাচাৰীভাৱে এওঁলোকৰ আন্দোলনটো দমন কৰাৰ কাৰণে আৰক্ষী জপাই দিছে, বাছৰ পৰা নমাই দিছে, কাপোৰ সলাই আহিব কৈছে, ট্ৰেইনৰ পৰা নমাই দিছে, ঘৰে ঘৰে গৈছে পুলিচ, পুলিচ যাবলৈ দিছে, তোমালোকে অংগনবাড়ী নেকি, অংগনবাড়ী যদি কাইলৈ আন্দোলন নাযাবা, এই কথা ক'বলগীয়া কি হৈছে? ইয়াতে সেই কি কৰিছে এওঁলোকে, এওঁলোক সন্ত্ৰাসবাদী নেকি? এওঁলোকতো তোমালোকৰ ৱাৰিয়ৰ আছিল, এই চৰকাৰখনৰ ৱাৰিয়ৰ আছিল এওঁলোক, এওঁলোকেতো যুঁজ কৰিবলৈ বিভিন্ন আঁচনি ৰূপায়ণ কৰিছে, এতিয়া ইলেকশ্যন কমিশ্যন